মাইক্রোওয়ার্কারস ডট কমে এখন আমরা যে কাজটি সম্পর্কে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাললি দেখবো কাজটি হচ্ছে অ্যান্সারবাক ডট কম পোস্ট টু এক্স প্লাস লিঙ্ক লিঙ্ক টু হেলথ এই ধরনের বিভিন্ন কাজ এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্ক টু ইন্স্যুরেন্স লিঙ্ক টু ফাইন্যান্স তো আমরা লিঙ্ক টু হেলথ এই কাজটি যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি তাহলে এখানে ক্লিক করলে আমরা যে পেজটি পাব আমরা অলরেডি সে পেজটি ওপেন করে নিয়েছি এই পেজটি অ্যান্সার বাক ডট কম পোস্ট টু এক্স লিঙ্ক টু হেলথ এখানে বিশ সেন্টের কাজ সময় হচ্ছে মাত্র পাঁচ মিনিট তো আমরা একটু যদি কাজের ডিটেলস এক্সপেক্ট ফ্রম ওয়ার্কারস এই অপশনটা যদি একটু পড়ি পোস্টিং অ্যান্সার্স টু অ্যান্সার বাক রিকোয়ার্ডস এ ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনি অ্যান্সার বাক ডট কমে পারমিশন পাবেন কাজ করার জন্য অর অ্যান অ্যান্সার বাক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি অ্যান্সার বাক অ্যাকাউন্টও খুলে নিতে পারেন ইউ ক্যান সাইন আপ ফর আইদার অ্যাকাউন্ট টু অ্যাকসেপ্ট দিস টাস্ক রিকোয়ারিমেন্ট হচ্ছে আইডিয়ালি বি অ্যামং দ্য ফার্স্ট টু টু অ্যান্সার এ কোয়েশন দুইটা কোয়েশনের অ্যান্সার করতে হবে এরপরে হচ্ছে ইউর অ্যান্সার মাস বি রিলেটেড টু টপিক্স ইন ডিসকাস অর্থাৎ এখানে যে বিষয় নিয়ে ডিসকাস করা হবে সেই বিষয়ের ভিত্তিক টপিক্স হতে হবে দিস পোস্ট ইজ অ্যাবাউট জেনিটাল র্যাটস অ্যান্ড এইচপি ভি সার্চ ফর অনলি রেলিভেন্ট কোশ্চেন অর্থাৎ আমাকে এই কোশ্চেন সার্চ করতে হবে এই সংক্রান্ত কোশ্চেন এরপরে চুজ টু অফ এনি অফ দ্য লিঙ্কস বিলো এই নিচ থেকে যে চারটি লিংক আছে এর যে কোনো দুটি আমি দুটি অ্যান্সারের জন্য ব্যবহার করতে পারবো সেকেন্ডে বলা হচ্ছে যে লগ ইন ওর সাইন আপ টু অ্যান্সার বাগ ডট কম অ্যাকাউন্ট এরপরে হচ্ছে সাথে কিন্তু অ্যাড্রেসটি দেয়া হয়েছে নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য রাইট নিচ অর্থাৎ সঠিক বিষয়ভিত্তিক সঠিক কোশ্চেনটি খুঁজে ডু এ সার্চ সার্চের মাধ্যমে অ্যান্ড অ্যান্সার টু কোশ্চেন্স দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে ইন ইন ইংলিশ দ্যাট রিলেটস টু জেনিয়াল রাইটস অ্যান্ড সাজেস্ট তো এই বিষয়ের উপরে প্রত্যেকটি অ্যান্সারের সাথে একটি করে লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভয়েড অ্যাডিং এনি পাঞ্চুয়েশনস মার্কস অর ক্যারেক্টার্স টু লিঙ্ক অ্যাজ ইট ট্রেন্ডার্স ইট ইনভ্যালিড আমাদের ইউআরএল দিয়ে দিতে হবে প্রুভের জন্য টু দ্য কোশ্চেন অর্থাৎ যেখানে আমি অ্যান্সার করব সেই কোয়েশনের ইউআরএলটি দিয়ে দিতে হবে ডিসপ্লে ইউর অ্যান্সার অ্যান্ড দ্য প্রোভাইডেড লিঙ্ক যেখানে অ্যান্সারটি এবং লিঙ্কটি থাকবে সেই ইউআরএল দিয়ে দিতে হবে ইম্পর্টেন্স হচ্ছে যে ইচ অ্যান্সার মাস্ট অনলি হ্যাভ অন লিঙ্ক ইজ ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন লিংক ব্যবহার করতে হবে অনলি অ্যান্সার উইথ লাইভ ক্লিকেবল লিঙ্ক উইল বি অ্যাপ্রুভড যদি ক্লিক্যাবল লিংক হয় তাহলেই শুধুমাত্র অ্যাপ্রুভ করা হবে আই ডোন্ট পে ফর ডিটেক্টেড পোস্ট অর্থাৎ এই অ্যান্সার একবার করা হয়েছে অর্থাৎ এই লিঙ্ক ব্যবহার করা হয়েছে এমন সাইটগুলোতে আমি যেন আবার এই লিঙ্কগুলোকে ব্যবহার না করি তো আমরা এই ঠিকানা মতে আমরা খুলেছি অ্যান্সার বা ডট কম এখান থেকে আমরা যাব কোশ্চেন্সে তো কোশ্চেন্সে যাওয়ার পরে আমরা এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছি এই সার্চ অপশনে আমরা আমাদের বিষয়টি লিখে দেব এখানে বলা হয়েছিল যে অ্যাবাউট জেনিয়াল রাইটস অ্যান্ড এইচ পিভি এটি কপি করে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে যেটি অলরেডি এসেছে আমরা যদি এখান থেকে দুটি কোশ্চেন বাছাই করি একটু আমরা এখান থেকে দুটি তিনটি কোশ্চেন বাছাই করে নেই আমরা চারটি কোশ্চেনকে বাছাই করেছি কেননা এমনও হতে পারে যে আমি যে কোশ্চেন বাছাই করেছি সেখানে অলরেডি সেই লিঙ্ক ব্যবহার করেছে অন্য কেউ তাহলে কিন্তু আমাদের কাজটি একটু ভিন্নভাবে করে নিতে হবে আমরা আমাদের কোশ্চেনগুলোকে এখন যদি দেখার চেষ্টা করি আমরা এখানে অ্যান্সার করতে পারবো অ্যান্সার কোশ্চেন আছে পরেরটিতেও আমরা অ্যান্সার করতে পারবো আমরা যে কয়টি খুলেছিলাম সবগুলোতেই অ্যান্সার করতে পারবো এখন আমরা অ্যান্সার করবো আমাদেরকে বলা হয়েছে যে দুটি অ্যান্সার করতে হবে এবং দুটি লিঙ্ক ব্যবহার করে দিতে হবে তো আমরা একটু অ্যানসার করার চেষ্টা করি জেনিটাল র্যাটস হোয়াট শুড আই ডু এখানে অলরেডি কিন্তু যে ব্যবহার করতে বলা হয়েছে সেই লিঙ্কগুলো আছে অর্থাৎ অন্য কেউ এখানে অ্যানসার করেছে কাজেই এখানে আমি অ্যান্সার করলে কোনো লাভ নেই আমাকে কোনো পে করা হবে না আমরা এটা থেকে সরে যাচ্ছি সেকেন্ড যে ঘরটি আছে সেখানে অ্যান্সার করা যাবে এখানে ওই ধরনের কোনো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না আর সাম কার্স ফর জেনিয়াল র্যাটস এরপরে অন্য একটি জায়গা এখানেও আমরা অ্যান্সার করতে পারবো এখানে ওই ধরনের কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত দুঃখিত এখানেও কিন্তু অলরেডি অ্যান্সার করা হয়েছে আমরা এতক্ষণ ধরে যে সাইটগুলোতে বের করলাম তার প্রত্যেকটিতেই কিন্তু অ্যান্সার করা আছে কাজেই আমাদের ভিন্ন কোশ্চেন নিতে হবে আমরা একটু দূরের কোশ্চেন নেই আমরা নিউ ট্যাবের মাধ্যমে খুললাম দেখি একটু এই লিঙ্ক হ্যাঁ এখানেও আমরা ব্যবহার করা হয়েছে বলে দেখতে পাচ্ছি অ্যান্সার খুব সহজ একটি জায়গা এখানে যে কেউ ক্লিক্যাবের লিঙ্ক ব্যবহার করতে পারে বিধায় এখানে কিন্তু যারাই নতুন আসবে অর্থাৎ যারাই কোশ্চেনটি নতুন হাতে পাবে তারাই কিন্তু লিঙ্কটি ব্যবহার করে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিংকটি ব্যবহার হয়েছে আমরা এই একটি কোশ্চেন দেখতে পাচ্ছি যেখানে আমরা অ্যান্সার করতে পারবো এরকম আরও একটি কোশ্চেন আমাদের দরকার আমরা একটু অপর পেজে যাই আমরা কিন্তু দুটি কোশ্চেন অলরেডি পেয়েছি যেখানে এই লিঙ্ক কেউ ব্যবহার করেনি এখনও পর্যন্ত তো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি আমাদের অ্যান্সারটি কিছুটা রিলেটেড হতে হবে অবশ্যই ডাজ দ্য এইচপিভি ভাইরাস কজ ইট কজিং ইট চিং তো আমি এই সম্পর্কে খুব ভালো কিছু জানি না তো অ্যান্সার করার ক্ষেত্রে আমাকে মধ্যম একটি পন্থা এই মুহূর্তে ব্যবহার করতে হচ্ছে আমি লিখে দিতে পারি আমরা তার আগে একটি লিঙ্ক কপি করে নেই আমরা লিখে দিতে পারি যে অ্যাকচুয়ালি it's a question question for me also and i get some knowledge from here এটি লিখে আমি এখানে লইন লইন তিেবে বহাবর করছি আমরা অ্যান্সার কোশ্চেন এই অপশানে ক্লিক করেছি আমার নাম দিয়ে কিন্তু আমার কোয়েশ্চেনটি আসলো অ্যান্সারটি আসলো এবং সেখানে লিঙ্কটি শো করছে তো এখানে একটি হয়েছে অলরেডি আমরা এখন এই লিঙ্কটি ইউ আর টি উপরের ইউআরএলটি একটু নোটপ্যাডে নিয়ে রাখছি যেহেতু আমাদের এই ইউআরএল দিয়ে দিতে হবে আমার এখানে ইউআরএলস টু দ্য কোয়েশ্চেন ইউ অ্যান্সার এই বিষয়টি লক্ষ্য রেখে আমি ইউরএলটি সংগ্রহ করেছি আমার অ্যান্সারটি এখানে শেষ হলো। আমরা এটিকে কেটে দিতে পারি সেকেন্ড যে অ্যান্সার ক্যান ইউ গেট এখানে কোশ্চেনটি সম্পর্কেও আমি খুব একটা অবগত নই কাজেই আমি অ্যানসার করছি I don't know about this clearly. But you দিস clearly বাট ইউ ক্যান ট্রাই ফ্রম হেয়ার এখন যদি আমি আরেকটি লিঙ্ক নিয়ে এখানে পেস্ট করি এবং অ্যান্সার কোশ্চেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার নামসহ এই কোশ্চেনটির অ্যান্সার হয়েছে তো আমরা এই লিঙ্কটিকেও কপি করে নিচ্ছি ইওয়ার এবং নোটপ্যাডে পেস্ট করছি এবার আমরা মাইক্রোওয়ার্কারস থেকে কাজটি নেবো যেহেতু আমাদের কাজটি সম্পন্ন হয়েছে আমরা অ্যাকসেপ্ট দ্য জব এখানে আমরা এই লিঙ্ক দুটিকে কপি করে টেস্ট করছি এবং আই কনফার্ম দ্যাট আই কমপ্লিটেড দিস টাস্ক এই বাটনে ক্লিক করছি আমার কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে সঠিকভাবেই এবং আমরা এভাবে করেই অ্যান্সারবাক ডট যেটি কি না কাজ করা ইয়াহু অ্যান্সারের চেয়েও বেশ খানিকটা ইজি তো আপনারাও এভাবে করে খুব সহজেই কাজ করতে পারেন এবং এখান থেকেও কম করে হলেও টোয়েন্টি সেন্ট আর্ন করতে পারেন যদি এরকম দুটি কিংবা তিনটি অ্যান্সার আপনি করেন তাহলে আপনি পাবেন ফিফটি সেন্টের উপরে ধন্যবাদ